আজকে এসেছি ডেকার্স লেনে সেই বিখ্যাত চিত্তবাবুর হোটেলে। চলুন তাহলে যাওয়া যাক চিত্তবাবুর হোটেলে। এই সেই দোকান ডেকার্স লেনে চিত্তবাবুর দোকান। তা এখানে দেখতে পাচ্ছ চায়ের ব্যবস্থাও আছে। দাদা চা কত দাম? 10 টাকা চা। এর থেকে কি মানে বাড়তি দামও আর আছে না? 10 টাকা একটাই রেট, 10 টাকা চা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ চিত্তবাবুর হোটেলে কি কি পাওয়া যায়। দাদা এগুলো একটু আমাকে যদি বলেন এখানে কি কি পাওয়া যায়, এর প্রাইসগুলো কি কি আছে? এছাড়াও মাখন রুটিও আছে, বাটার টোস্ট 2 পিস। আচ্ছা আর আর কি আছে রুটির সাথে? চা খুব সুন্দর, আর আমার একটু মিষ্টি বেশি ভালো লাগে, চাতে মিষ্টিও আছে, খেতে ভালো লাগে। চায়ের কাপটা দেখো যথেষ্ট বড়, 10 টাকায় অনেকটা চা। খুব সুন্দর চায়ের টেস্ট। চা পাতার একটা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এত বড় কাপে এবং কাপ ভর্তি চা 10 টাকায় এখনকার দিনে আর পাওয়া যায় না। আর কাপে তো নয়, এখন হয় ভাঁড়ে আর না হলে কাগজের কাপে চা সার্ভ করা হয়। এরমভাবে প্লেট এবং কাপেতে চা সার্ভ করা এখন প্রায় উঠেই গেছে, যেটা এখানে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আমরা দেখতেই পাচ্ছ চিত্তবাবুর হোটেলে অনেকে খাচ্ছেন এবং লাইন দিয়ে বসে এখানে কিন্তু কেউ চা খাচ্ছেন, কেউ বা চিকেন স্টু খাচ্ছে। দাদা এই যে চিকেন স্টু খাচ্ছেন এর প্রাইস কত নিয়েছে? এটা নিল 110 করে। 110 টাকা। তার সাথে কি ব্রেড দিয়েছে? দুটো ব্রেড আর তার সাথে এরকম সাইজে তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় চিকেনের সাইজ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে। ঠিক আছে আজকে এই পর্যন্তই, আসি তাহলে। বাই বাই ফ্রেন্ডস, বাই বাই।